सीधी की जिला कांग्रेस कार्यालय में कांग्रेस दल के वरिष्ठ कार्यकर्ता की उपस्थिति में भारत के प्रथम प्रधानमंत्री स्वर्गीय जवाहरलाल नेहरू की मृत्यु तिथि पालन किया गया। गौरतलब है कि 56वां मृत्यु तिथि के अवसर पर उनकी प्रतिमूर्ति पर माल्यार्पण व श्रद्धांजलि अर्पण किए गए। इस कार्यक्रम को लेकर सभापति प्रदीप देसाई दूसरे वरिष्ठ कार्यकर्ताओं ने अपने वक्तव्य रखे और उनकी प्रतिमूर्ति पर अपना श्रद्धांजलि भी अर्पण किया। इतिहास जा बोलछे जे पंचवार्षिकी परिकल्पना रचना करेछिलेन एबं सेई पंचवार्षिकी परिकल्पनार माध्यमे भारतवर्षे जा आमूल परिवर्तन एने दिएछिलेन कृषि क्षेत्रे शिल्प क्षेत्रे एबं विभिन्न क्षेत्रे भारतवर्षेर शिक्षा जगते सबकिछुर मूलेई छिलो सेई पंचवार्षिकी परिकल्पनार अवदान। एबं सेई नेहरूजी आजके आमादेर मध्ये नेई, तिनि 1964 इंग्रेजी 27 मे ओनार मृत्यु घटे एबं आजके আমরা এই 56তম মৃত্যুবার্ষিকী এখানে পালন করছি। বিশেষ করে আজকে আমাদের এই নেহরুজির নাম স্মরণ করতে হয়, কেননা সে বর্তমান ভারতবর্ষ বা আধুনিক ভারতবর্ষের স্রষ্টার নায়ক ছিলেন তিনি, এবং আজকে সেটা আমরা প্রতিটি মর্মে উপলব্ধি করতে পারছি যে নেহরুজির যে কত বড় পদক্ষেপ ছিল বা কত মহান ব্যক্তিত্ব তিনি ছিলেন এই ভারতবর্ষের উন্নয়নের জন্য। আজকে আমাদের এই আধুনিক ভারত গড়ে তোলার জন্য যে তিনি যে অবদান রেখে গেছেন সেটা আমরা কোনো দিনও ভুলবো না। আজকে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসেরও তিনি কয়েকবার সভাপতি ছিলেন, এবং সেই সভাপতি থাকাকালীন অবস্থায় তিনি যে অবদান রেখে গেছেন, বিশেষ করে আমরা দেখেছি ব্রিটিশের আমলে সেই পরাধীন ভারতে উনি কারাবরণও করেছিলেন, অনেক বহুদিন উনি কারাগারে আবদ্ধ ছিলেন, এবং ওনার নেতৃত্বে আজকে ভারতবর্ষে ওনার গান্ধীজির নেতৃত্বে আমাদেরকে গান্ধীজির নামও অনুসরণ করতে আজকে, এবং যারা সেই মহান স্বাধীনতা অর্জনের জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন করে গেছেন তাদের প্রতি প্রত্যেকের প্রতি আমরা আজকে এই নেহরুজির মৃত্যু দিবসকে সামনে রেখে তাদের প্রতি প্রত্যেকের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। তাই আমাদের লক্ষ্য যে আগামী দিনে সেই নেহরুজির আদর্শকে অনুসরণ করে আমরা ভবিষ্যৎ ভারত গড়ে তোলার ক্ষেত্রে আমরা আমাদের প্রয়াস চালিয়ে যাব।